পানীয় জলের তীব্র সংকট চলছে আম্বাসা মহকুমার বিভিন্ন এলাকায়। আর এ নিয়ে কয়েকদিন পরপরই আন্দোলনে নামছে ভুক্তভোগী এলাকার লোকজনেরা। কখনো পথ অবরোধ, আবার কখনো ঘেরাও চলছে। এবার পানীয় জলের দাবিতে মহকুমার ডিডব্লিউএস দফতরে তালা ঝুলিয়ে আন্দোলনে নামল স্থানীয় লোকজন। পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে আম্বাসা মহকুমার বিভিন্ন এলাকায়। আম্বাসা মহকুমার বিভিন্ন জায়গায় জলের সংকট তীব্র আকার ধারণ করছে, বাধ্য হয়ে পথে নামছেন এলাকাবাসীরা। কয়েকদিন আগেই আম্বাসার বাগমারা, চৌমহনী এবং গঙ্গানগর এলাকায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয় জনগণ। সোমবার আম্বাসা ব্লকের কুলাই নেতাজিনগর এলাকার লোকজন আন্দোলনে নামেন মহকুমা ডিডব্লিউএস অফিসে তালা ঝুলিয়ে দিয়ে। জানা গেছে দীর্ঘ ছমাস ধরে জলের সমস্যায় ভুগছেন আম্বাসা ব্লকের কুলাই নেতাজিনগর এলাকার লোকজন। জলের তীব্র সংকট দেখা দিয়েছে সেই এলাকায়। বহুবার এলাকার নেতা থেকে শুরু করে পঞ্চায়েতে জানিয়েও সুরাহা কিছুই হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে সোমবার এলাকাবাসীরা একত্রিত হয়ে আম্বাসা মহকুমা ডিডব্লিউএস অফিসে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ দেখান। আগে আসলো রাস্তা কিনারা সাপ্লাই, সবাই মিলে জল খাইতাম, বাড়ি বাড়ি দিছে সাপ্লাই লাইন দিছে। লাইন দেওয়ার পরে আমরা বাড়ি জল যাইতো, সবার বাড়ি জল যাইতো। জল দিয়ে আমরা উচিত কাম করে সান বুর করে আমরা সব কাম চলছে, জল আইছে। ওখানে আজকে ছয় মাস যাবত ধরে সেটা এক ফোঁটা জল আমরা আয় না, তাহলে আমরা কি করে বাঁচি? জলের কোনো খুব সমস্যা, নদীর থেকে জল দিয়ে, বৃষ্টির জল দিয়ে সেটা আমরা কোনো মতে খাই, বৃষ্টির জল খাই, কোনো নদীর থেকে জল আইনা খাই, ফিটকারি দিয়ে খাই। এভাবে তারা জানা গেছে, মেম্বাররা জানাই, প্রধানরা জানাই, জলের ইয়ে জানাই, আমরা জল দেন, জল দেন, খাওয়ানোর জল অন্তত ব্যবস্থা করে দেন। পর পরে তারা গাড়ি দিয়ে একদিন যদি নিয়ে আসে দিছে, দুই কলস এক কলস জল ঘুরে মিলাই মিলাই জল দিছে, দেখ আমরা খাওয়ানো জল দূরে সারবো। আমার গাড়ি দেওয়া জল দেয় না, তোর জল নাই, ওই সাপ্লাই জল আয় না, এই কারণে আমরা ওখানে ইহানা আইছি, তারা জানাই জল। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর খবর পেয়ে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ। কথা বলেন অবরোধকারীদের সাথে, সেখানে লোকজনেরা তাদের ক্ষোভ উগড়ে দেন। তারা জানান দীর্ঘ প্রায় ছ মাস ধরে জলের সমস্যা এলাকায়, গাড়ি করে জল দেওয়া হলেও তাতে সমস্যার সমাধান হচ্ছে না। এর আগেও জলের দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন এলাকার মানুষ, কিন্তু তারপরও কাজের কাজ কিছুই হয়নি। পরে আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলেও জল না পেলে ফের আন্দোলনের হুমকি দিয়ে রাখলেন এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।